বেশ কিছুদিন যাবত ফেসবুকের একটা পোস্টকে ঘিরে বেশ ভাইরাল হয়েছে, আর সেটা হলো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। আর তার জন্য আজকে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্ক। রিভারক্রুজে আসার জন্য আমার মন বেশ কিছুদিন ধরেই ছটফট করছিল, কেনই হবে না বলুন তো? মাত্র 39 টাকায় কলকাতার বেশিরভাগ জায়গাটাই আমরা ঘুরে বেড়াবো কিনা গঙ্গায়, তাও কিনা আমার ভেসেলের মাধ্যমে, এটা তো দারুণই আনন্দের বিষয়। আচ্ছা, আমরা কিন্তু আমাদের টিকিট কেটেই নিয়েছি, আর এই হলো সেই টিকিট কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে, যার কিন্তু প্রাইস রেট মাত্র 39 টাকা। আমরা মাত্র 39 টাকায় পুরো কলকাতার অধিকাংশ অংশটাই ঘুরে ফেলতে পারবো, আর সেটা কিন্তু একেবারেই কম সময় না, 1.5 ঘন্টার জন্য। তা আমার পক্ষে এটা মনে হয় খুবই ভালো সময়। আর টাইম কিন্তু এখানে দিয়ে দিয়েছে 6টা, আমরা আজকে 6টার টাইমটাতে যাচ্ছি, আর আজকে ডেটও এখানে দিয়ে দেওয়া রয়েছে, তার মানে এই অন্য দিন এসে এই টিকিটে আমরা ঘুরতে পারবো না। উইকডেজে যদি তোমরা আসো তাহলে তোমরা আসতে পারবে 4টে আর 6টা, আর যদি উইকেন্ডস অ্যান্ড হলিডেতে আসো তাহলে তোমরা 12টা, 2টো, 4টে, 6টা, 4টে টাইম তোমরা পাচ্ছ। তো আই থিঙ্ক দিস ইজ গুড ফর আস। আর হ্যাঁ, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে যদি তোমরা আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্কিং প্লেস নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, কেননা আজকে আমরা বাইক নিয়ে এসেছি, তো আমরা বাইক এখানে খুব ফ্রিলি রাখতে পেরেছি। যে 2 চাকা এবং 4 চাকা রাখার কিন্তু এখানে অডেল স্পেস রয়েছে, তোমরাও এখানে তোমাদের 2 চাকা বা 4 চাকা নিয়ে আসতে পারো, কোনো রকম প্রবলেম হবে না পার্কিং। প্রায় 4টে থেকে ওয়েট করতে করতে এখন প্রায় বাজে 5:39, তো 5:39 এখন প্রায় বেজে গেছে। আর এখন আগের ট্রিপে যারা গেছিলো, মানে 4টের সময় যারা গেছিলো, তারা কিন্তু প্রায় বেরিয়ে এসছে, আর আমাদের এখন ঢোকার পালা, প্রায় 5:40 বাজতে যায়। আর হয়তো 5-10 মিনিটের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেবে, কারণ ভিতরে ঢুকতেও সময় লাগবে, কারণ আজকে দেখছি যে মানে এই সুন্দর ট্রিপটায় কিন্তু ভালো লোক এসেছে। অপেক্ষা প্রায় শেষ, আর এখানে মোটামুটি যা ভিড় দেখা যাচ্ছে, তো ঢোকার পরে বুঝতেই পারবো যে ওখানে কি কন্ডিশন হচ্ছে। তো চলো আর বেশি ওয়েট করবো না, ভিতর দিয়ে যাওয়া যাক, গিয়ে কি অবস্থা, কি অ্যাম্বিয়েন্স ওখানকার দেখবো, চলো আর দেরি না করে যাওয়া যাক। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে তো আমরা উঠতেই কিন্তু আমরা ডিরেক্ট চলে এসেছি গ্রাউন্ড ফ্লোর থেকে, আবার ফ্লোরে চলে এসেছি, কারণ গ্রাউন্ড ফ্লোর পুরোটাই ভর্তি ছিল আমরা ওঠার পর থেকে। যাই হোক, আর উপর ফ্লোরে ওঠার পর থেকে মানে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গান মানে চালিয়েছে এখানে, আর তাছাড়া এই গঙ্গার যে হাওয়া অসাধারণ লাগে, মানে জাস্ট মুগ্ধ হয়ে যাবে যদি তোমরা না আসো। পরিবেশটা জাস্ট ওখানে ভিডিও থেকে ফিল করা যাবে না যেটা বোঝা যাচ্ছে, টোটালটাই মানে বাইরের হাওয়া, গঙ্গার যে হাওয়া, তার সঙ্গে জলের ঢেউ আমরা এখান থেকে দেখছি, রিয়েলাইজ করছি, সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের গান, মন জাস্ট মুগ্ধ করে। আর এই ভেসেলটাকে এতটা সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট মানে তোমরা তো ভিডিওতে একদমই মনে হচ্ছে এখানে হয়তো পুজো চলছে, মানে আমরা এতদিন যে পুজো কাটিয়ে এসেছি, পুজো এসে গেছে বোঝাই যাবে যতক্ষণ এখানে না আসো। মানে দেখো, বিকেলের টাইমটা একটা আলাদা ফিল আছে, আর এই সন্ধ্যের টাইমটা একটা আলাদা ফিল আছে, কারণ বিকেলের টাইমটা যদি আসো তাহলে কিন্তু এসব লাইটিং দিতে পারবে না, আর সন্ধ্যের টাইমে যদি আসো তাহলে কিন্তু তোমরা বাইরের আলো বা বাইরের যে সূর্যের আলো সব দেখতে পাবে, সেগুলো দেখতে পারবে। হ্যাঁ, দুরকম ফিলিংস আছে। আর তাছাড়া এখানে ঢুকতে আমরা যেটা দেখলাম, সেলফি জোন রয়েছে এখানে, এবং এছাড়াও কিন্তু এখানে এখানে ফুড বে রয়েছে, মানে এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু স্পেশাল জায়গা করা হয়েছে। তো তোমরা আমরা সেলফি জোনে চলে যাই, কি বলিস? চলো নিচে কিন্তু মেন খাওয়ার জায়গাটা রয়েছে, ওখানে লোক চলে গেছে, ওখানে মধ্যে খাচ্ছে, আমরা একটু পরে নিচটা যাবো, আর এখানে একটু আমরা সেলফি তুলবো, একটু ভিডিও তুলবো। আমি যতটা না মানে আগ্রহী ছিলাম সেলফি জোনে এসে, ওকে দেখে মনে হচ্ছে আরো বেশি তরতাজা হয়ে গেছে।
দেড় ঘন্টার এই গঙ্গা ভ্রমণে আমাদের এই ক্রুজটি মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, হাওড়া বিচ, এছাড়াও নিমতলা মহাশ্মশান, ইডেন গার্ডেন, আইরিটলা এন্ড শোভাবাজার জেটি এবং মল্লিকঘাট সহ আরও বিভিন্ন জায়গায় থেকে এই ক্রুজের মাধ্যমে ঘুরিয়ে নিয়ে এসে আবার মিলেনিয়াম পার্কে গিয়ে থামবে। বেশ কিছু সময় কাটালাম, এবার একটু নিচে যাওয়া যাক, কি অবস্থা একবার দেখি গিয়ে। আর এটা হলো রিভার ক্রুজ ক্যাফ, যেটাকে লঞ্চের প্রবেশপথের সম্মুখে তোমরা দেখতে পাবে। ও আর হ্যাঁ, এই ক্যাফেতে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবারও কিন্তু পেয়ে যাবে। ফাইনালি কিন্তু লঞ্চ মিলেনিয়াম পার্কে ব্যাক করে গিয়েছে আর আমরা ফেরিঘাট থেকে নেমে গিয়েছি। আমি তো ভীষণই মজা করেছি, ভীষণ মজা করেছি আর এতটাই মজার সঙ্গে আপ্লুত হয়েছিলাম যে খাবারের কথাই ভুলে গেছি। ওখানে কিন্তু খাবারের ব্যবস্থা ছিল বাট আমাদের সেটা নেওয়া হয়নি। তোর কেমন মজা লাগলো? হ্যাঁ অ্যাকচুয়ালি দেখ, সত্যি বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে, কেননা আমার জাস্ট ফিল হয়েছে যে আমি কোনো একটা পরিবার বা কোনো ফ্যামিলির সাথে আমরা ঘুরতে এসেছি বা পিকনিকে এসেছি, এরকমটা ফিল হয়নি যে 39 টাকা দিয়ে আমরা ঘুরতে এসেছি, মানে 39 টাকা দিয়ে আমরা টাইম পাস করতে এসেছি, ফ্যামিলির সাথে কোনো একটা পিকনিকে যাচ্ছি, অনেক দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। কারণ আমরা বিকেলবেলা মানে প্রায় 4টা নাগাদ বেরিয়েছি এবং আসতে মানে এখন বাজে প্রায় 8টা বাজতে যায়, মানে 7:30টার সময় এখানে লঞ্চ আমাদের ব্যাক করেছে আর আমরা বেরিয়ে গেছি এখানে। তো অসাধারণ, আমরা অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি আর মেইনলি সব রকমের ছোট থেকে বড় সব রকমের মানুষ যেহেতু ওখানে ছিল, সেহেতু আমাদের মনে হচ্ছে এটা ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার ছিল। আর কি এই ফটো তোলা বা ভিডিও করা নিয়ে কেউ কিন্তু কোনো রকম ভাবে অবজেকশন করেনি বা আমাদের গাড়িটাও এখানে পার্ক করা ছিল, এতক্ষণ মানে কোনো রকম প্রবলেম হয়নি, রাদার বলা যেতে পারে আমাদের জন্য সেলফি জোনের ব্যবস্থা ছিল। হ্যাঁ ছিল, আর লাইটিং এত ভালো ছিল যে ফটো তুলতে ভিডিও করতে ইচ্ছা হবেই হবে। এই জন্যই তো আমরা সময়টা এত রকম স্পেন্ড করে ফেলেছি যার কারণে আমাদের খাওয়া দাওয়া মিস হয়ে গেছে। মানে আমরা পুরোটা টাইমটাই পুরো আজকে ফটো তোলা ভিডিও করা, বাইরের সৌন্দর্যগুলো আর এছাড়া রবীন্দ্রসঙ্গীত, ওফ সাথে গঙ্গার হাওয়া, অসাধারণ লাগছিল। গঙ্গার হাওয়ার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত মানে জাস্ট অমাইক অমাইক। তো যাই হোক, আজকে ভিডিও আমরা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গিয়ে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমরাও এখানে এসছো কিনা, মানে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে এসছো কিনা। আর যদি এসে থাকো তাহলে অবশ্যই তো কমেন্ট করে জানাও, আর যদি না এসে থাকো তো অবশ্যই তাহলে এখন আসো, তোমরা এসে মজা করে নাও আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর অবশ্যই নিজের খেয়াল রাখো। আর যদি এখনো পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে যাও, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে,